আমি আজকে সেমাই দিয়ে দারুণ একটা ডেজার্ট তৈরি করব। এটাকে আপনারা নবাবি সেমাই বলতে পারেন, আবার কাস্টার্ড সেমাই বলতে পারেন। সেমাইটি খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। আর চলুন তাহলে সেমাইটি রান্না করতে চলে যাই। আমি এখানে এক প্যাকেট সেমাই নিয়েছি, বাটিতে ঢেলে নিয়ে আমি আরও একটু ভেঙে নিচ্ছি। যতটুকু সম্ভব আমার ততটুকু কুচি করে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি গরম পানিতে কিছুটা কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, এটা খোসাটা উঠিয়ে কেটে নিলাম ছোট ছোট করে। আর চুলে একটা ফ্রাইং প্যান বসিয়ে এখানে দেড় কাপ পরিমাণ সেই কুচি করে নেওয়া সেমাইটা দিয়ে দিয়েছি। আর এক কাপ পরিমাণ নারিকেল কুড়ানো, আর হাফ কাপ পরিমাণ সুগার পাউডার বা চিনি গুঁড়ো করে নিলেই হয়ে যাবে ব্লেন্ডারে। এখন এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চিনিটা গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুটা কালার পরিবর্তন হওয়া পর্যন্ত। কালার পরিবর্তন হওয়ার পর আমি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আর সেই কুচি করে রাখা কাঠবাদামগুলো দিয়ে প্রায় এক মিনিটের মতো একটু ভেজে নেব। পুড়িয়ে ফেলা যাবে না, সামান্য ভেজে নিলেই হবে। ভেজে নেওয়ার পর আমি সব কিছু আবারও মিশিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। আমার এই কাজটা প্রায় 10 থেকে 12 মিনিটের মতো লেগেছে। ভালোভাবে কালার আরও একটু গাঢ় হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা হয় ততক্ষণ পর্যন্ত। আর চুলায় আমি ঘন দুধ নিয়েছি হাফ লিটারের মতো। আর এদিকে সেই কিছুটা দুধ 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোনো লাম্পস বা দানা যেন না থাকে সেভাবে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর এখানে চুলায় দুধ দিয়েছি, সেটাতে বলক চলে আসলে সেই কাস্টার্ডগুলোকে এক হাত দিয়ে দিতে হবে, আর আরেক হাত দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। এটাকে খুব ঘন ঘন নাড়তে হবে, তা না হলে দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে আমি কোয়ার্টার কাপ সুগার পাউডার দিয়ে দিচ্ছি। তবে মিষ্টি কতটুকু খাবেন সেটা সম্পূর্ণই আপনার নিজের উপর নির্ভর করবে। আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এর ফলে দুধটা ভালো ঘন হয়ে যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি এক চিমটি পরিমাণ লবণ দিলাম। লবণটাও কিন্তু অপশনাল, মিষ্টি জিনিসে এক চিমটি লবণ দিলে টেস্ট ভালো আসে এই জন্য। তো জাল করতে করতে একটা পর্যায়ে যখন এরকম ঘন হয়ে আসবে, তখন বুঝতে হবে যে কাস্টার্ড রেডি হয়ে গেছে। তো আমি চুলাটা অফ করে দেব। অফ করে দেওয়ার পর আমি সেমাইগুলো ডেকোরেশন করতে চলে যাচ্ছি। তো একটা চার কোণা কাচের বোল নিয়েছি, আর এখানে কিছুটা ভেজে নেওয়া সেমাই এইভাবে একটু আলতো করে সমান করে বিছিয়ে দিলাম একটা লেয়ার করে। আর এখানে এখন সেই কাস্টার্ডগুলো দিয়ে দিচ্ছি। একটু গরম গরমই কাস্টার্ড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেমাইগুলো খুব ভালো সফট হয়ে যাবে। আরেকটা লেয়ার এই কাস্টার্ড দেওয়ার পর আমি কিছু আস্ত কিশমিশ ছড়িয়ে দিলাম। তো এরপর সেই ভেজে রাখা সেমাইগুলো আবারও একটা লেয়ার করে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন কয়েকটা লেয়ারে দেওয়ার, তাহলে সেমাইটা নাড়াচাড়া করার কোনো দরকার হবে না, খুব ভালোভাবে কাস্টার্ডের সঙ্গে মিশে যাবে। তো আবারও কাস্টার্ডগুলো দেওয়ার পর একটু বাটিটা ট্যাপ করে দিচ্ছি। আর এরপর ভেজে রাখা সেমাইটা একটু ডেকোরেশন করে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনার পছন্দ অনুযায়ী আপনি সাজিয়ে নিতে পারেন। আর কিছুটা কিশমিশ ছোটো ছোটো করে কেটে আমি মাঝখানটায় দিয়ে দিলাম। হয়ে গেল দারুণ স্বাদের নবাবি সেমাই বা কাস্টার্ড সেমাই। এটা তৈরি করে আপনি ঈদের আগের দিন নর্মাল ফ্রিজে রেখে ঈদের দিন সকালে বের করে খেতে পারবেন। খুবই মজার একটা সেমাই। তো
সবশেষে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন। আল্লাহ হাফেজ।